রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ একটা নতুন সকাল, আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর, খুব সুন্দর রোদ বেরিয়েছে, ঠান্ডাটা অতটাও নেই। তো আজ এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো সেখানে যদি যাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, ছেলেকে এক্ষুনি ঘুম থেকে তুললাম, ঘুম থেকে তোলার পর ওকে জল দিলাম, জল খেলেও এখন বাথরুমে গেছে, স্নান করবে। তো তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নেব, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো, তারপরে ওকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে যেখানে যাওয়ার দরকার সেখানে যাওয়ার জন্য রওনা হব। দেখি এইটুকু টাইমের মধ্যে সবকিছু গুছাতে পারি কিনা। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ রান্না করবো আমি, এখানে আছে মটর ডাল, মটর ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নেব আর উচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন কচু, কচু দিয়ে তোফু দিয়ে একটা সবজি রান্না করব, আর এই সবজিগুলো আমি রাত্রিবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি, এখানে আছে ভাত, আর এখানে আছে উচ্ছে দিয়ে মটর ডাল, আর এখানে আছে কচুর সবজি, তোফু দিয়ে রান্না করেছি। তো এখানে লেবুর জুস দিয়েছি আর এটা জল। আর এই যে গোপাল। তো আজ আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, তো আমার সোনা ভগবানের আরতি করেছে। ওমা এসো। তো সোনা মা রেডি হয়ে গেছে। এ বাইদিকায়, আমার ছেলে তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, মুখে ক্রিম মাখাতে হবে, আর ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর আমি হাঁপাচ্ছি, দৌড়াচ্ছিলাম এতক্ষণ। ওমা এসো, নাম নাম করবে। বাবা বাবা, জামাটা তো খুব সুন্দর লাগছে। বাবা বাবা, দাদা নমস্কার করছে, তুমি নমস্কার করো। উলে বাবা নমস্কার, এখানে নমস্কার করো, গোপালকে নমস্কার করো, গোপালকে নমস্কার করো, বলো গোপাল ভালো করো, ভালো করো। শোনা বুনু, জুতো কই? বাইরে। তো তুই এ কর, আমি মাথাটা আস্তে আসি, ঠিক আছে? আমি এখন হাঁপাচ্ছি, আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, বাচ্চা দুটোকে রেডি করে দিয়েছি, শুধু আমার ছেলের মুখে ক্রিম মাখিয়ে দেবো। আর আমি এই যে এই ড্রেসটা পরেছি, আর আজকে ছোট জায়ের সঙ্গে মার্ডি গ্রা দেখতে যাচ্ছি, আর ওখানে গেলে বাচ্চারা খুব খুশি হবে, তো ওই জন্যই ওদেরকে নিয়ে যাচ্ছি। আর বাইরে ঠান্ডা নেই, গরম গরম ওয়েদার, ওই জন্যে আমার মেয়েকে হাতা কাটা জামা পরালাম, আর এক্সট্রা জামা নিয়ে নিয়েছি, যদি অসুবিধা হয় সেটা পরিয়ে দেবো। তো বন্ধুরা, আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি, রেডি মানে কি মাথাটা আসরেছি আর একটুখানি লিপস্টিক পরেছি। আর ওই যে কোলে নিচ্ছিস কেন রে বাবা? পড়ে যাবে কিন্তু। আর হচ্ছে আমরা এখন ওই ছোটো যাওয়ার জন্য অপেক্ষা করছি, এখানে দাঁড়িয়েই আছি, আর তাড়াহুড়ো করে কাজ করেছি না, একটুখানি হাঁপিয়ে গেছিলাম, এখন একটুখানি শান্তি লাগছে যে ওরা আসার আগে আমরা রেডি হয়ে গেছি। তোরা দুই ভাই বোন কীভাবে বসে রয়েছে, একজন ছাতা নিয়ে এরকমভাবে বসে আছে, আর একজন বাইরে আসবে আসবে করছে কিন্তু আসছে না। কিভাবে বাইরে আসবে সেটা কল্পনা করছে এখন। তো চুলটা ভিজে ওই জন্য চুলটা বাঁধলাম না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাটি গ্রা দেখতে, এখানে রাধিকা আছে, এখানে অয়ন্তিকা, আর আমার মেয়ে এখানে, আর ওই যে পিছনে ছোট দিয়ে আসছে, আর ওই যে আরেক দিদি। তো এখানে গিয়ে দেখি যে ভীষণ ভিড়, মেয়েকে তো স্ট্রলারে করে নিয়ে গেছি, তো কিভাবে যে এই ভিতর দিয়ে মেয়েকে নিয়ে হাঁটবো সেটাই ভাবছিলাম। তারপরে এপাশে এক দাদাকে দেখতে পাচ্ছেন, তো ওই দাদাটা আমাদের সঙ্গে গেছিল, তো ওই দাদাকে বললাম যে কিভাবে নেবো দাদা, দাদা কিছুই বলেনি, চিন্তা ভাবনা করে তারপর স্ট্রলারটা পুরো ধরে নিয়ে সামনে দিয়ে যাচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম যে মেয়েকে কোলে নেব, তারপরে দাদাকে বলবো যে স্ট্রলারটা সামনে নিয়ে যেতে, যেহেতু স্ট্রলার ভাঁজ করা যায়। তো দেখুন সামনে নিয়ে ওকে বসিয়ে দিয়েছে, আর ও ভিতরে, গাড়ির ভিতরে অনেকক্ষণ ছিল,
তারপরে শেষের দিকে তো ওখানে বসে থাকতে পারছিল না, ওই জন্য ওকে কোলে নিয়েছিলাম। আর এখানে দেখুন নাচ করছে কি সুন্দর। আর ইনাদের বয়স হয়ে গেছে, কিন্তু এই বয়সে এসে যে এত সুন্দর নাচ করছে সেটাই মানে দেখার বিষয়। আমরা কিন্তু এই বয়সে এসে এত ভালো নাচ করতে পারবো না, এখনই তাই একটুখানি বাইরে বের হলে হাঁপিয়ে যায়। আর এনারা তো কোথা থেকে নাচ করতে করতে এখানে আসছে, তো ভালো লাগলো এখানে গিয়ে। সারাদিনের রুটিনের থেকে একটুখানি অন্যরকম। আর এখানে দেখুন খেলনা ছুটছে, বিট ছুটছে। তো আমাদের বাড়িতে যেহেতু বাচ্চারা আছে, ওই জন্য আমাদের বাড়িতে কম বেশি কিন্তু খেলনা আছে, তবুও বাচ্চাদের নিয়ে গিয়ে এখানে মানে আনন্দ পাওয়া বা বাচ্চাদের আনন্দ দেওয়াটাই সব থেকে বড় কথা। এখানে মালাগুলো ছুটছে বা যে খেলনাগুলো ছুটছে সেগুলোর কিন্তু আমরা বাইরে থেকে নিতেই পারি, কিন্তু এখান থেকে যে নিচ্ছি সবাই মিলে হাসছি মজা করছি সেটাই বড় ব্যাপার। আর ঘোড়াগুলো কি বিশাল বড় বড়। সেই কত বছর আগে আমি ঘোড়া উঠেছিলাম বলুন তো, যখন আমি ছোটোবেলায় দীঘাতে গেছিলাম তখন ঘোড়াতে উঠেছিলাম। এই ঘোড়াগুলো দেখে মনে হচ্ছে যদি আবার ঘোড়াতে উঠতে পারতাম ভালো হতো। ঘোড়াগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর ঘোড়াগুলো কত দূর থেকে বলুন তো হেঁটে হেঁটে আসছে, ওদেরও তো কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে প্যারেড করতে আসছে। আর এত মানুষজন দেখে ওরা ভাগ্যিস মানে ভয় পাচ্ছে না, সেটাই বড় ব্যাপার। আমার যতটুকু ধারণা এগুলোকে বাইক বলে, আর বাইকে করেও কিন্তু বিট নিয়ে এসেছে, তো সবাইকে বিট দিচ্ছে। আর এরা কিন্তু খুব সুন্দর করে সেজেছে। আর বাইকের পিছনে কিন্তু একটা ছোট্ট গাড়ি আছে, জানি না ওটা মানে আসল গাড়ি কি এমনি বাচ্চাদের খেলনা। গতবার কিন্তু আমরা এখানে প্যারেড দেখতে আসিনি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। গতবার অন্য জায়গায় গেছিলাম, গতবার গেছিলাম ডাউন টাউনে, তো ওখানে কিন্তু লোকজনও কম ছিল আর বেশ অন্যরকম প্যারেড, এরকম না, ভালো লাগছিল। আর এখানে প্যারেড ভালো লাগছে, কিন্তু ওখানকার প্যারেডটা যেন বেশি ভালো লাগছিল। তো ওখানে গিয়ে মানে বাচ্চারা বেশি আনন্দ করতে পারছিল। আর এখানে এত মানুষ বেশি মানে দাঁড়ানোর জায়গা নেই, এখানে যে আমরা সবার সামনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আবার জায়গা রাখতে হয়েছে। তো এই যে পাশেই এক প্রভুর বাড়ি আছে, তো উনি এসে ভোরবেলা এসে জায়গা রেখে গেছে, তো তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারছি। মানে পিছনে গিয়ে দাঁড়াতে হতো, আর মানে এত সামনে থেকে কিন্তু দেখতে পারতাম না, আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম না। অনেকক্ষণ থেকেই তো বকবক করছি, তো আপনারা দেখুন ভালো লাগবে। চেয়ার যে এত সুন্দর করে গাড়ির মতন চলে আগে দেখিনি কখনো, এই প্রথম দেখছি, বেশ ভালো লাগছে। এনারা কিন্তু খুব আরাম করে করে বসে বসে যাচ্ছেন, তো প্রচুর এরকম গাড়ি আসছে আর প্রত্যেক গাড়ি থেকেই কিন্তু কম বেশি খেলনা দিচ্ছে। এতক্ষণ তো নন্দিনী গাড়িতে বসেছিল তোর কাকু কোলে নিয়ে, এখন ওর জন্যে খেলনা নিয়ে আসতে যাচ্ছে। তো ওকে খেলনা দিয়েছে, কিন্তু ও বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে, সব মানুষ কেন এত আনন্দ করছে, মানে ও কিছুই বুঝতে পারছে না। ও ওখানে গিয়ে চুপচাপ হয়ে গেছে, যে মানুষটা বাড়ি এত বকবক করে, এত মানুষ দেখে, এত হই হুল্লোড় দেখে, মানে চারিদিকে মিউজিক হচ্ছে, সবাই আনন্দ করছে, সবাই কম বেশি নাচ করছে, সব কিছুর মধ্যে ও যেন একেবারে কি থ হয়ে গেছে, ভাবছে যে ব্যাপারটা কি হলো। তো ওর কাকু কিছুক্ষণ কোলে করে নিয়ে
খেলনা নিল, তারপরে সবাই অল্প অল্প করে মানে নন্দিনীকে কোলে নিচ্ছে, ওর দিদি নিয়েছে, ছোট মা নিয়েছে, আমি নিয়েছি, তো সবাই মিলে মিশে ওকে কোলে নিয়েছি যাতে কষ্ট না হয়। আর এত ভিড়ের মধ্যে ওকে ছেড়ে দিলে আর খুঁজে পাওয়া যাবে না। আর দেখুন এখানে নাচ করছে কি সুন্দর করে, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। তা আমি ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে মনে ছিল না, তো পরে মনে পড়লো যে ভিডিও করলে তো ভালো হয়, আমার বন্ধুরা দেখতে পাবে। আর নিচে ওই গানের তালে ইনিও নাচ করছেন আর পিছনের উনিও নাচ করছেন, গোটা নিউ অরলিন্স যেন আনন্দে মেতে উঠেছে। দেখা হয়ে গেছে আর আমরা এখন হেঁটে হেঁটে গাড়িতে যাচ্ছি। ওই যে আমাদের লোকজন, ওরা সামনে হাঁটছে আর আমি মেয়েকে কোলে করে নিয়ে পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো লাগলো, মজা লাগলো। হ্যাঁ অরিশব, অরিশব এদিকে এসো। হাই, কেমন লাগছে ঋষভকে? ফুল গাছে কত ফুল ফুটেছে, এত গোলাপ ফুল ফুটেছে, তো দূর থেকে তো খুব ভালো লাগছে দেখতে, এমনিও ভালো লাগছে। বাবা দেখুন কি সুন্দর গোলাপ ফুল। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গাড়ির কাছে, এখন গাড়িতে সব জিনিসপত্রগুলো তোলা হচ্ছে। সর বাবা সর, রাধিকা বসো। দেখো দেখো খেলা করছে, দিল ওকে। রাধিকা বড় লাগছে কেন তোকে? এখানে খাওয়া দাওয়া চলছে এখন, এখানে ঋষভ দোল খাচ্ছে আর আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। আর আমার ছেলের অবস্থা দেখি, হচ্ছে ঠাকুর এখানে দিদি বুনুকে গান শেখাচ্ছে। দিদির কত দায়িত্ব। এই পৌর বাড়ির প্রসাদ পাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু বাড়ি থেকে রান্না করে এসেছি, ভাবছিলাম বাড়ি গিয়েই আবার দুপুরবেলার খাবার খাবো। কিন্তু এই প্রভু অনেক কিছু রান্না করেছে, পনির রান্না করেছে, পনিরের সবজি, ডাল, আর একটা কি জানো সোয়াবিনের সবজি, তারপরে ছোলা সিদ্ধ করে একটা স্যালাড তৈরি করেছে। তারপরে আমরা চলে আসব, তো তার আগে আগে বলছে যে ফুচকা করেছি, ফুচকা খেয়ে তারপরে যাও, তো আমরা ফুচকা খেয়ে দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। তো প্রথমে তো আপনাদেরকে বললাম যে মাটি গ্রায় গেছিলাম, সেখান থেকে এক দিদির বাড়ি গেছিলাম, সেখান থেকে আবার ছোট জায়ের বাড়ি গেছিলাম। ছোট জায়ের বাড়িতে গিয়ে তো ছোটদা তো অনেক খেলনা মানে কি বলবো জোগাড় করেছিল, সেখান থেকে আমার মেয়েকে আবার অনেক খেলনা দিয়েছে, তো সেই খেলনাগুলো এখন দেখাচ্ছি তাড়াতাড়ি করে। এই খেলনাটা মাটি গ্রার সম্বন্ধে সেরকম কিছু আমার জানা নেই, কিন্তু মাটি গ্রাতে গেলে এরকম বাচ্চাদের খেলনা দেয়,
সেটা আমি জানি এই যে এই খেলনাটা তারপর এই খেলনাটা আমার ছেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল যে ওকে খেলনা দেবে ওকে খেলনা দেবে যেহেতু ও ছোট ওকে তো কেউ দেখতে পাচ্ছে না ওই জন্য ওকে কেউ খেলনা দিচ্ছিল না তারপর অনেকক্ষণ পর অনেকক্ষণ পর আমার ছেলে এই খেলনাটা পেয়েছে তো আমার ছেলে এই খেলনাটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছিল তো এটা হচ্ছে ডোনাট তো এই যে একটা বল এই বলটা নিয়ে আমার মেয়ে খেলা করছিল তো আরেকটা স্টার এটা কি কি জানি নামটা এখন মনে পড়ছে না এটা কি এটা কি ডগ অনুসুয়া হ্যাঁ এটা ডগ আর এটা হচ্ছে হার্ট কি লেখা আছে পড়ো অনুসুয়া আই লাভ ইউ মাদার আর এটা হচ্ছে ফিশ তো এগুলো মেয়েকে এখনো খেলা করতে দেইনি এগুলো ভালো করে ধোবো ধোয়ার পর তারপরে আমার মেয়ে খেলা করবে আরো অনেকগুলো সেই বিট পেয়েছিল মানে অনেকগুলো হার্ট পেয়েছিল এগুলো কি কি বলে বিট বলে তো অনেক অনেকগুলো বিট পেয়েছিল তো সেগুলো আমার ছেলে রেখে দিয়েছে ওগুলো ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছিল আমি বলছি অত কিছু ঠাকুর ঘরে নিয়ে যাস না ওগুলো ঠাকুর ঘরে এখন রাখিস না বাবা বকা দেবে কারণ বিট গুলো থেকে না রং ওঠে সেই বিট গুলো যদি কোনো কারণে আমার মেয়ে যদি ওর মুখে দেয় ওই জন্য ওর বাবা ওই মালাগুলো বাড়িতে রাখতে চায় না তো বন্ধুরা আজকে ভীষণ মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম রেগুলার মানে রুটিন থেকে একটু বেরিয়ে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনের মতো বলবো আমার ছেলে ঘুমাতে চলে গেছে আমার মেয়ে জেগে আছে অনুসুয়াও জেগে আছে এদিকে এসো অনুসুয়া আজ বাড়ি যাবে না অনুসুয়ার মা ফোন করে বললো যে অনুসুয়াকে ঘুম পাড়িয়ে দিতে ওর ওর মা কালকে সকাল 11টার দিকে নিয়ে যাবে তাই তো এই যে অনুসুয়া তো অনুসুয়া যেদিন আগে একদিন আমাদের বাড়ি রাত্রিবেলা ছিল তখন আমার কাছেই শুয়েছিল সেদিন তো সোনার বাবা বাড়ি ছিল কিন্তু আজকে তো ওর বাবা বাড়িতে নেই তো চারজনে ওই ছোট বেডের মধ্যে হবে না তো ওই জন্যে ছেলেকে বললাম যে ওর বাবা যে ঘরে শোয় ওই ঘরে ঘুমাতে মানে ওর বাবার ঘরে ঘুমাতে আর আমরা তিনজন এই ছোট বেডে শোবো তাহলে চারটে বাচ্চা এক জায়গায় শুলে মানে তিনটে বাচ্চা এক জায়গায় শুলে বুঝতে পারছেন কেমন হবে মানে কি বলবো দুটো বাচ্চা এক জায়গায় শুলে তাই মানে আমার জায়গা থাকে না দুটো বাচ্চাই মনে হয় সব বিছানার জায়গাটা নিয়ে নেয় তো ওই জন্য আমার ছেলেকে ওই ঘরে শুয়ে দিয়ে এসেছি আর লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি এমনিও তো আমি সারা রাত এই লিভিং রুমের লাইট জ্বলে তারপরে আমরা আমি ঘরে ঘুমাই ঘরের লাইট জ্বলে তো ও যে ঘরে ঘুমাচ্ছে ওই ঘরের লাইটও জ্বালিয়ে দিয়েছি সারা রাত লাইট জ্বলবে আর ওর ভয় লাগবে না তো বন্ধুরা বাই দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার মেয়েকে দেখাই এই যে হাই করো মা এদিকে তাকিয়ে হাই করো হাই তো এই খেলনাটা এই খেলনাটা দাঁড়াও দাঁড়াও এটাও আমি পেয়েছিলাম দাঁড়াও এই খেলনাটাও আমি পেয়েছিলাম কিভাবে পেয়েছি সেটা আপনাদেরকে বলছি তো আমি তো এমনিই দাঁড়িয়েছিলাম আমার মেয়েকে নিয়ে তো আমার মেয়েকে নিয়ে এমনিই দাঁড়িয়েছিলাম তো ছুঁড়ে মেরে খেলনা তো ছুঁড়ে মারে তো যেই ছুঁড়ে মেরেছে ওর স্টলারের উপরে এসে পড়েছে তো আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা রিং দাও মা দাও দাও দেখাই এটা হচ্ছে রিং এরকমভাবে আমি পড়েছিলাম আর একটা বল এসেছিল আমি দাঁড়িয়েছিলাম আর ছুঁড়ে মেরেছে একটা বল আমার গায়ে এসে পড়েছে তো বন্ধুরা বাই দেখাবে একটা নতুন ব্লগে